সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ ফকুল আবদিন রাহাত। আজ আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটা টিউটোরিয়াল বানাতে যাচ্ছি, যে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে একটা পেপ্যাল একটা পেমেন্ট মেথড আমরা সবাই জানি, কিভাবে একটা পেপ্যাল অ্যাড করতে পারি অথবা রিমুভ করতে পারি। ফাইবার থেকে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সগুলা উইথড্র দেওয়ার অপশন আছে দুইটা, একটা হচ্ছে গিয়ে পেওনিয়ার, একটা হচ্ছে পেপ্যাল। সো পেওনিয়ারটা হচ্ছে পারমানেন্টলি কানেক্টেড, যেটা কিনা আমরা কানেক্ট দেওয়ার পরে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে সরাসরি আমাদের পেওনিয়ারের কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে হয় এবং ফান্ডিং সোর্সটা রিমুভ করতে হয়। আর পেপ্যালটা হচ্ছে যে কোনো সময় আমরা চাইলেই চেঞ্জ করতে পারি। সো অনেক কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো আমরা না জানার কারণে আমরা আসলে অনেক সময় কনফিউজ হয়ে যাই এবং অনেক সময় আমাদের ডিজেবল অ্যাকাউন্টে আমরা সামান্য টাকা সামান্য ডলার উইথড্র দেওয়ার জন্য আমরা পেওনিয়ার কানেক্ট করি, যেটা কিনা অনেকটা আমাদেরকে একটা লেন্থি প্রসেসে ফেলে দেয়, কানেক্ট দেওয়া, তারপরে আবার রিমুভ করা, তারপরে আবার অ্যানাদার ফাইবার অ্যাকাউন্টে কানেক্ট দেওয়া। সো এই প্রসেসটা ইজি করতে যদি আমরা পেপ্যাল ইউজ করি তাহলে পেপ্যালটা আমাদের ফাইবারে কানেক্ট দিব, ডিজেবল অ্যাকাউন্ট যদি হয় তাহলে কানেক্ট দিব, টাকাটা উইথড্র দিব, তারপরে আবার সেটা চেঞ্জ করে ফেললেই আমরা এই পেপ্যালটা অন্য যে কোনো অ্যাকাউন্টে আমরা কানেক্ট দিতে পারবো। সো এটা হচ্ছে অনেক ইজি একটা প্রসেস। সো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বা যে জিনিসটা নিয়ে আমরা টিউটোরিয়াল ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে গিয়ে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্টে একটা পেপ্যাল অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে পারি অথবা রিমুভ করতে পারি অথবা চেঞ্জ করতে পারি। আর ভিডিওর শুরুতে বলে দিতে চাই, যারা কিনা আমার এই চ্যানেল নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ক্লিক দ্য বেল আইকন টু গেট অল দ্য নোটিফিকেশন ফর আপডেটস ভিডিওস। অ্যান্ড যদি আপনি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। সো আজকের ভিডিওটা আশা করি নতুন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছেন বা যারা কিনা টাকা উইথড্র নিয়ে প্রবলেম ফেস করছেন তাদের জন্য উপকারে আসবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের ডেস্কটপ মনিটরে এবং দেখি কিভাবে এই প্রসেসটা খুব ইজিতে আমরা করতে পারি। লেটস গো। ওকে ভিউয়ার্স, তাহলে চলেন আমরা আজকে দেখে আসি কিভাবে আমাদের যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় অথবা কোনো ফাইবার অ্যাকাউন্ট যদি আমাদের রানিং থাকে সেই রানিং অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা একটা পেপ্যাল, যেটা কিনা একটা পেমেন্ট মেথড, বা একটা পেপ্যাল কিভাবে অ্যাড করতে পারি এবং কিভাবে এটা আমার প্রয়োজন অনুযায়ী রিমুভ করতে পারি। যদি আমার কোনো কারণে ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় তাহলে যাতে আমি টাকা উইথড্র দেওয়ার ডলারটা উইথড্র দেওয়ার পরে ওইখান থেকে আবার আমি আমার পেপ্যালটা সাথে সাথে রিমুভ করতে পারি। তো ফুল প্রসেসটাই আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখব। তাহলে এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি সরাসরি আমি আমার একটা অ্যাকাউন্টে চলে গেলাম। আমি এখান থেকে যদি একটু লগ আউট করি আপনাদের সুবিধার জন্য, এটা হচ্ছে আমার একটা ফাইবারের ডিজেবল অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমার কিছু ফাউন্ড আছে। আমি চাচ্ছি হচ্ছে এই টাকাগুলো এখন তুলবো। তো আমার এখানে আমি আমার ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম, ওকে। এখন হচ্ছে আমি ফাইবারের লগ ইন করলাম, আমি সেভ দেওয়ার দরকার নাই। আমার এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়ার পরে সবগুলো গিগ ডিনাই করে দিছে। সো এখন আমি হচ্ছে গিয়ে আমার এখানে আর্নিংয়ে চলে যাবো সরাসরি। আমি দেখবো যে আমার এখানে টোটাল টাকাটা আসলে কোন কোন পারপাসে আমি আর আগে উইথড্র দিছিলাম। আমি টোটাল এখানে $700 উপর ইনকাম করছি এবং $600 উইথড্র দিয়ে দিছি, কিন্তু এখানে কোন পারপাসে উইথড্র দিছিলাম আমার মনে নেই। এখন যদি আমার আগের কোনো পেপ্যাল থেকে থাকে তাহলে পেপ্যালে ক্লিক দিলে পেপ্যালে চলে যাবে। সো আমি এখানে জায়গাতে কেয়ারফুল থাকতে হবে। এজন্য আমি কী করবো, আমি এই আমার এই যে আইকন সব প্রোফাইলের আইকনটা আছে এখানে ক্লিক দিব, দেন সেটিংয়ে যাব। সেটিং থেকে আমি সরাসরি চলে যাব বিলিং ইনফরমেশনে। যাওয়ার পরে দেখেন এখানে আমার অলরেডি একটা পেপ্যাল অ্যাকাউন্ট কানেক্ট দেওয়া আছে। দ্যাট মিন্স হচ্ছে এটাই হচ্ছে আমার পেপ্যাল অ্যাকাউন্ট, যে পেপ্যাল অ্যাকাউন্টটাতে আমি সবসময় টাকা উইথড্র দিয়েছিলাম। সো এখন আমার হয়তো বা কোনো কারণে এই পেপ্যালও না থাকতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সো আমি এখান থেকে আর চাচ্ছি না যে এই পেপ্যালে উইথড্র দিব। সো আমি এটা চেঞ্জ করতে হবে। আমি জাস্ট এখানে চেঞ্জে ক্লিক দিব। চেঞ্জে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে বলবে আমার যে নাম্বার যেটা আমি ইউজ করছিলাম আমার এই ইয়ার মধ্যে, এই অ্যাকাউন্টের মধ্যে, সেই অ্যাকাউন্টে নাম্বার একটা ভেরিফিকেশন করতে হবে। সো আমি এটা ভেরিফাই বাই SMS দিই। তো আমার এই লাস্টে 47 যে নাম্বারটা ইউজ করছি সেই নাম্বারে একটা কোড যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি, আমি কোডটা ভেরিফাই করতে হবে। ওকে, সো আমার ভেরিফিকেশনের জন্য যে কোডটা দরকার ছিল আমি কোডটা হাতে পেয়ে গেছি। এখন আমি এই কোডটা দিলাম, ওকে, ডান। আমার হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, দেন আমি ওকে দিলাম। এখন যেটা করবে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছিলো আমার আগের অ্যাকাউন্ট, আমি এটা এখন কারেন্ট যেটা আছে এটা দেওয়াই আছে। আমি এখন আমি নতুন একটা পেপ্যাল দিলাম,
আমি একটা নতুন পেপাল এখানে এড করে দিই। এখানে পেপাল একটু লগ ইন করি, কারণ চেক করতে হবে যে পেপালটা আসলে ভ্যালিড আছে কিনা, কারণ পেপাল যদি ভ্যালিড না থাকে তাহলে হচ্ছে টাকা আনার পরে আবার ঝামেলায় পড়তে হবে। আমি একটু চেক করে নিই। ওকে, আমার পেপালটা ভ্যালিড আছে, সো আমি এখন এই পেপালের মধ্যে এই ট্রানজেকশনটা করতে পারবো, কোনো প্রবলেম হবে না। আমি আমার ফাইবারে চলে গেলাম, সরি দুঃখিত, এখানে হচ্ছে আমার পেপাল ইমেলটা দিয়ে দিলাম। এটা নিয়েও আগেরটা তো আসি শিপ, সেভ চেঞ্জে ক্লিক দেওয়ার পরে আমার নতুন যে পেপালটা আছে ওই পেপালে হচ্ছে একটা ইমেল যাবে। এই যে চলে আসছে, এখন এখান থেকে যদি আমি জাস্ট ক্লিক দিই, ক্লিক হেয়ার, তাহলে আমার ফাইবারের অলরেডি লগ ইন করা আছে। সো এখান থেকে যে আমার পেপাল অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জাস্ট কী করবো, আমার প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে আর্নিংয়ে যাব, এবং আর্নিংয়ে যাওয়ার পরে উইথড্রল কনফার্ম অ্যান্ড উইথড্রোতে ক্লিক দিব। এখন ডলারটা আমার অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হয়ে গেছে, হয়তো আমি রিলোড দিলে বুঝতে পারবো। হ্যাঁ, টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, আমি দেখবো কীভাবে। এখন সরাসরি যদি আমি আমার পেপালটাতে লগ ইন করি, এটা হচ্ছে আমার পেপাল, পেপাল এখন পেপালে যদি আমি একটু রিলোড দিই, এই যে দেখেন আমার ব্যালেন্সটা ফাইবার থেকে চলে আসছে, এটাই হচ্ছে অ্যামাউন্ট। এখন আমার কাজ শেষ, কারণ আমি আর এই পেপাল, যেহেতু আমার ভালো পেপাল, সো আমার যদি কোনো এই ফাইবারে আমার পেপালটা কানেক্ট করা থাকে তাহলে আমি নেক্সটে কোনো সময় আর আমার কোনো ডিজিবল অ্যাকাউন্ট থেকে এই এই পেপাল ইউজ করে টাকা উইথড্রো দিতে পারবো না, অথবা কোনো রানিং পেপাল, রানিং ফাইবার অ্যাকাউন্টে আমি এই পেপালটা ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে যে পেপালটা আমি মাত্র অ্যাড করলাম ওইটা আবার চেঞ্জ করতে হবে। আমি সেটিংয়ে চলে যাবো আবার সেম আগের মতো, গিয়ে এখান থেকে বিলিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশন থেকে এটা চেঞ্জে ক্লিক দিলাম, সেম আগের সিস্টেম, একটা SMS আসবে, আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। ওকে, সাবমিট করে দিলাম। দেন হচ্ছে এখান তো আর আমার আসলে এই অ্যাকাউন্টেরও দরকার নাই, তাহলে আমি চাইলে এখানে যে কোনো একটা ইমেল, আমার দরকার নেই এরকম যে কোনো একটা ইমেল আমি এখানে ইউজ করতে পারি। যেমন আমার এই ইমেলটাতে পেপাল খোলা থাকলে ওই পেপালটা আমার কাজের না, সো আমি এখন এটা অ্যাড করে দেবো। তবে আমার আগের যেটা ছিল সেটা আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক দিব। ঠিক একইভাবে আবার আমার নতুন এই পেপাল, মানে আমার এই ইমেলটাতে একটা ইমেল আসবে, আমি এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক দিব, সাথে সাথে আমার এইটা পেপালটা চেঞ্জ হয়ে যাবে। সো আমার আলটিমেটলি যেটা দরকার ছিল যে আমার টাকাটা উইথড্রো হয়ে যাক আর আমার পেপালটা যাতে আমি সাথে সাথে চেঞ্জ করতে পারি। এখন আমার এই পেপালটা আমি অন্য যে কোনো অ্যাকাউন্টে এড করে আমি টাকা উইথড্রো দিতে পারবো। সো এটাই ছিল আসলে আজকের টপিক, যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম আমি, যে কোনো ডিজেবল ফাইবার অ্যাকাউন্টে কীভাবে আমরা একটা পেপাল এড করব এবং কীভাবে ওই টাকাটা, আসলে ভুলবশত আমরা অনেক সময় যে কোনো পেমেন্ট মেথডে টাকা যদি উইথড্রো দিয়ে দিই তাহলে ওইটা আর রিটার্ন আনা যায় না, অনেক ঝামেলা করতে হতো। অবশ্যই উইথড্রো দেওয়ার আগে আপনি ভেরিফাই হয়ে নেবেন যে আপনি আসলে যে জায়গাতে টাকাটা উইথড্রো দিচ্ছেন সেই ব্যাংকের সব ডিটেলস ঠিকঠাক আছে কিনা এবং ওই ব্যাংকটা ঠিক আছে কিনা। যদি ব্লক হয় তাহলে ওই টাকা তো পাওয়ার প্রশ্নই উঠে না, অনেক পেলেও অনেক ঝামেলা পোয়াতে হবে আপনার। সো এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে টাকা উঠে দেবেন, কারণ এই টাকাগুলো অনেক কষ্টের উপার্জিত টাকা, সো ও কারণে নষ্ট করবেন না। তো আশা করি
আমার দেখানো এই প্রসেসটা আপনাদের অনেক উপকারে আসবে। আর আপনারা যদি ফাইবার থেকে খুব ইজিলি মানি উইথড্রো দিতে চান, তাহলে পেপ্যাল ইজ দ্য বেস্ট অপশন আমি মনে করি। কারণ পেওনিয়ার অনেকটা একটা লেন্থি প্রসেস। সো আপনারা যারা ফাইবার থেকে ডিজিবল অ্যাকাউন্টে টাকাটা উইথড্রো দিতে চান, তাহলে অবশ্যই পেপ্যাল ইউজ করবেন। আর এই প্রসেসটা যদি ইউজ করেন, তাহলে খুব সহজেই আপনার টাকাটা অল্প সময়েই আপনি আপনার হাতে পেয়ে যাবেন। সো গাইস, সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আবার চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, একটা আপডেট নিউজ দিয়ে যাই, নেক্সট ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি যারা কিনা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, তাদের জন্য কিভাবে আপনি ফুল ফ্রিতে একটা ফ্রিল্যান্সিং কোর্স করতে পারেন এবং এই কোর্সই বদলে দিতে পারে আপনার রেগুলার জীবন। আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার, আসতে পারেন আমার স্টুডিওতে। আমার রেগুলার প্রোগ্রামে ফ্রিল্যান্সিং নিয়ে বিভিন্ন সাকসেস স্টোরি, বিভিন্ন প্রবলেম সলভিং ইস্যু আর আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে ভিডিও থাকছি। সো স্টে অলওয়েজ উইথ মাই চ্যানেল অ্যান্ড প্লিজ প্রে ফর মি, যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।